সূত্রের সাহায্যে গুণফল ফল নির্ণয় করা আমাদেরকে এই সূত্রের সাহায্যে অর্থাৎ ফর্মুলার সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই এটাকে গুণফল বের করতে বলেছে যে সূত্রের সাহায্যে আমরা সূত্রটা যদি লিখি সূত্রটা হচ্ছে কি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস টু আসে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তাহলে এই সূত্র ব্যবহার করে আমাদেরকে এইটা গুণফল বের করে তোলেছে আমরা যদি ওয়ান বাই ফোর এক্স কে যদি এ ধরি আর ওয়ান বাই থ্রি ওয়াই কে যদি বি ধরি এটাকে তাহলে এ আসে এটা বি তাহলে ওই হিসেবে আমরা এটাকে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটার সমান আমরা পাই আমরা ওয়ান বাই ফোর এক্স কে ধরেছি কত এ তাহলে এটার উপরে স্কোয়ার আসবে সূত্র হিসেবে তাহলে এই সূত্র হিসেবে আসলে ওয়ান বাই এই ওয়ান বাই থ্রি এই ওয়াই এটাকে ফোর এটা আমরা কি বি ধরেছি তাহলে এটা ফোর স্কোয়ার আসে এখন আমরা যদি স্কোয়ারগুলো সবগুলো আলাদা আলাদা করে দেবো ওয়ান স্কোয়ার দিলে ওয়ান আসে আর ফোর ওপর স্কোয়ার দিলে আসে কত সিক্সটিন চার চার ষোলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওপর স্কোয়ার দিলে যা হয় তাই আর থ্রি ফোর স্কোয়ার দিলে নাইন আর ওয়াই স্কোয়ার এটা তাহলে এটাই আমাদের অ্যান্সার এখন আমরা আর টি অঙ্ক যদি লিখি আর অঙ্ক তাহলে আরেকটি অঙ্ক লিখলাম এটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে সাহায্যে গুণফল নির্ণয় করতে তাহলে আমরা প্রথমে যদি এই অংশটুকু দেখি যে এই অংশটুকু এক্স প্লাস ওয়ান ইন্টু এই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এইটা গুণফল বের করবো পরবর্তীতে এই অংশটিকে বের করবো তাহলে এটা সমান আমরা লিখতে পারি আমরা এই সূত্রটা ব্যবহার করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা সমান আমরা লিখতে পারি তাহলে এই সূত্র ব্যবহার করে যদি এই এক্স কে ধরবো আর এই ওয়ান কে বি তাহলে এটা সমান এ এটা সমান বি তাহলে আস কত এক্স স্কোয়ার মাইনাস এই ওয়ান উপরে স্কোয়ার তাহলে এই পুরোটার গুণফল কি হিসাবে গুণ গুণ আকার আছে পরবর্তী রাশির সাথে তাহলে আমরা কি বন্ধনে দিতে হবে ইন্টু আমরা পরবর্তী রাশিটা লিখবো পরবর্তী রাশিটা কি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এরপর আমরা যদি আর একটু সাজিয়ে লিখি তাহলে আসে এখানে এই এক্স স্কোয়ার আর ওয়ান স্কোয়ার দিলে যা হোক তাই ওয়ানের আমরা যদি দুইবার গুনতে ওয়ান আসবে তাহলে ওয়ান আর ওর পরের অংশটা হচ্ছে কি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা তাহলে এটাও আবার কি সূত্রে পড়েছে ফর্মুলা পড়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি এই এক্স কে এ ধরি আমরা এই এক্স কে যদি এ ধরি এক্স স্কোয়ারকে এ ধরি আর ওয়ান কে বি ধরি তাহলে এক্স স্কোয়ারকে এ ধরলাম এ আর ওয়ান কে বি ধরলাম তাহলে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার আসবে তাহলে ওই সময় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে তাহলে এটা আমরা ওই সূত্র ব্যবহার করে লিখতে পারি তাহলে কি আসে এক্স স্কোয়ার এই ফোরাটাকে আমরা ধরেছি কত এ

এখানে হচ্ছে দুই ফোর দুই তাহলে দুই দুইগুলো চার একশো দু ফোর মাইনাস ওয়ান ওয়ান ফোর স্কোয়ার দিলে ওয়ানে আসে তাহলে এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা সূত্রে সাইজ গুন ফল করতে জানি